troll. আজকাল ফেসবুক, ইউটিউব, টিকটকে আমরা অনেকেই ভাইরাল হতে দেখি, তবে তারাই ভাইরাল হয় যারা নতুন কিছু বা ব্যতিক্রম কিছু করে থাকে। তাদেরই মধ্যে মন্টি রয় একজন, যাকে বেশ কয়েক বছর আগে থেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে মেয়ে সেজে টিকটক করতে দেখতে পাই। যদিও জন্ম থেকে শারীরিকভাবে সে একজন ছেলে, মন্টি রয় কলকাতার আগরপাড়ায় 2002 সালে জন্মগ্রহণ করেন। সে হিসেবে তার বর্তমান বয়স 21 বছর, তার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। বর্তমানে তিনি সার্জারি করে জেন্ডার চেঞ্জ করে নিয়েছেন, মানে বর্তমানে তিনি ছেলে থেকে সম্পূর্ণরূপে একজন মেয়ে, সেজন্য আমরা তাকে ট্রান্সজেন্ডার বলতে পারি। লিঙ্গ পরিবর্তন করে আজ তিনি অপমানিত এবং ট্রোলের শিকার, কিন্তু তার লিঙ্গ পরিবর্তনের আসল কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন জেনে নেই মন্টি রয়ের জেন্ডার পরিবর্তন করার পেছনে মূল কারণটি কী ছিল। অন্যান্য আর পাঁচটা ছেলের মতোই শারীরিকভাবে বেড়ে উঠছিলেন তিনি, কিন্তু তার পুরুষ শরীরের ভেতর বেড়ে উঠছিল একজন নারীর মন। এই অনুভূতিটা ছিল সম্পূর্ণ তার একার, কারণ বর্তমান সমাজ মন্টি রয়ের মতো মানুষদের এখনও ঘৃণিত চোখেই দেখে। তার লড়াইটা শুধু সমাজের বিরুদ্ধেই ছিল না, ছিল তার পরিবারের বিরুদ্ধেও, কারণ ট্রান্সজেন্ডার মানুষদের অবহেলার চোখেই দেখে সমাজ। পরিবার পাশে না থাকলে সংগ্রামটা আরও কঠিন হয়ে পড়ে। মন্টিরের ক্ষেত্রেও এমনটাই হয়েছিল, একটি ছেলের শরীরে একজন মেয়ে বড় হয়ে উঠছে। তিনি যখন স্কুলে পড়তেন তখন থেকেই মেয়েদের মতো মেকআপ করা, মেয়েদের জামা কাপড় পরা এবং মেয়েদের মতো সাজসজ্জা করার প্রতি খুবই আগ্রহ ছিল তার, এবং তার সেম জেন্ডারের প্রতি আকর্ষণ কাজ করত। তার স্বভাবে মেয়েলি ভাব প্রকাশ পেত, আর এজন্য তার স্কুল লাইফে অনেক প্রবলেমে পড়তে হতো। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর তিনি ডাক্তারের শরণাপন্ন হন এবং সার্জারি করে ছেলে থেকে মেয়ে হওয়ার বিষয়ে ডাক্তারদের সাথে কথা বলেন, কিন্তু তখন তার 18 বছরের কম হওয়ায় ডাক্তার তাকে নিষেধ করেন। তারপর টিকটকের দৌলতে রাতারাতি সে হয়ে যান সেলিব্রিটি, লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার রয়েছে তার, বড় বড় ইউটিউবাররা রোস্ট করে এবং সাধারণ মানুষরা ট্রোল করে তাকে পরিচয় করিয়ে দেন পুরো পৃথিবীর মানুষের কাছে। মন্টি রয়ের কথায় তাকে নিয়ে সবাই বাজে মন্তব্য করলেও বর্তমানে তার হয়ে কথা বলার মতো অনেকেই রয়েছে। তিনি আরও বলেন, ভুল শরীরে থাকাটা অনেক কষ্টের। নিজেকে যখন কাপড় ছাড়া দেখতাম তখন নিজেকে দেখে মেনে নিতে পারতাম না, কারণ মন থেকে আমি একজন নারী ছিলাম, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম নারী হওয়ার, অর্থাৎ সঠিক শরীরে প্রবেশ করার। পরিবার থেকে অনেক বাধার সম্মুখীন হলেও বর্তমানে তিনি সার্জারি করে সম্পূর্ণরূপে একজন মেয়ে। এক সাক্ষাৎকারে জানান, সার্জারি করতে প্রায় 2 লক্ষ রুপি খরচ হয়েছে তার। এই তো গেল তার কথা, তবে অনেকের মতো আমিও বলবো তার সমস্যার সঠিক ট্রিটমেন্ট করালেও পারত। লিঙ্গ পরিবর্তন ছিল জঘন্যতম একটি কাজ, ধর্মীয়ভাবেও এটি নিষেধ, সেই সাথে দিনকে দিন তার অশ্লীলতা বেড়েই চলেছে। যাই হোক, জানা যায় একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন তিনি। এখন উপযুক্ত কোনো ছেলে পেলে আর পাঁচটা মেয়ের মতো সংসার করার স্বপ্ন দেখেন তিনি। তো ভিউয়ার্স, নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন।